আসসালামু আলাইকুম, এটা হচ্ছে একটি ইস্তারা যেটা মজ্জি তরিকাল খালেল, এই জায়গাটা হচ্ছে তরিকাল খালেল, এটা হচ্ছে একটা সিসার ইস্তারা, এমনকি সব কিছু এখানে আছে, মাতম থেকে শুরু করে সব কিছু। দেখুন কত সুন্দর এটা সিসার জায়গা, কত সুন্দর করে সাজানো গোছানো, এমনকি সাউন্ড বক্স সব কিছু লাগানো, খুবই সুন্দর একটি জায়গা। ইস্তারাটার নামটি হচ্ছে মদিনাল কামার, সুন্দর একটি ইস্তারা, কত সুন্দর করে সাজানো গোছানো, দেখুন দেখলে বুঝতে পারবেন। আর দেখুন ইস্তারার ভিতরে কত সুন্দর করে খাজুর ধরে আছে, এই দেখুন মাশাল্লাহ কত খাজুর, এই দেখুন খাজুরের কি অবস্থা। দেখুন কত সুন্দর করে, কিন্তু গাছগুলো হচ্ছে ছোট ছোট কিন্তু সুন্দর করে খাজু ধরে আছে। দেখুন ইস্তারাটি খুবই সুন্দর একটি জায়গা, দেখুন। আর এটা হচ্ছে পুরোটাই সিসাখানা, সিসার জায়গা, খুব সুন্দর করে সাজানো গোছানো এই সিসার ইস্তারাটি। খুব বিশাল বড় একটি জায়গা এটা, দেখুন দেখুন কত সুন্দর করে সাজানো, এখানে সব সাউন্ড বক্সের ইয়াগুলা রাখানো, এখানে চলার জন্য এখানে বড় পর্দা আছে একটি টিভির মতো, এখানে সব কিছু চলে, এমনকি গান থেকে শুরু করে এখানে সেই সিস্টেম করে লাগানো। দেখুন এটা কি মাসুদ ভাই, কি অবস্থা আপনার, গান বাজনা চালাইছে এখানে সেই ইয়া লাগানো, পুরোটা পর্দা গান বাজনা করে এখানে, কারণ গাওয়াটা হচ্ছে সিসার ইস্তারা, সামনে আবার সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু আছে। দেখুন মামু নাসের, এখন সবই সুন্দর করে কি সিস্টেম করে সাজানো, সব হচ্ছে এখানে সিসাখানা, এগুলো সিসা খাওয়ার জন্য এরকম ছোটো ছোটো যেগুলা এরকম, এখানে অনেক অনেক রুম আছে যা বলার মতো না, খুবই সুন্দর ডিজাইন করা, খুবই সুন্দর দেখতে। আর ছোটো ছোটো গাছের গাছে কত সুন্দর করে খাজুর ধরে আছে, দুইটা গাছ দেখুন এরকম অনেকগুলো গাছ আছে খাজুর ধরে আছে। আর এগুলো হচ্ছে উপরে যে পানি আসার জন্য, যে গরমের তাপ পড়লে যে পানি উপরে দিয়ে ছিটে আসবে সেই জন্য সিস্টেম করা।